প্রধান তাহলে দেখতে পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এমসি কলেজে গণধর্ষণ সারা দেশে ধর্ষণ খুন গুন হত্যা রাহাজানি চাঁদাবাজির প্রতিবাদে আজকের এই ঘোষিত কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ সংগ্রামী ইসলামী চেতনায় তাওহীদী জনতা উপস্থিত সংগ্রামী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই এবং বন্ধুগণ আপনারা ভালো করে জানেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য দেশের মানুষ কাজ করছিল তখন এই আজকের চেপে বসা সরকার সেই সময় থেকেই খুন গুম হত্যা ধর্ষণের সাথে তারা জড়িত থেকে এই দেশের মানুষকে স্বাধীন হওয়ার পরিবর্তে ধর্ষিত করে তাদেরকে কলঙ্কিত করার স্বাধীনতা পরবর্তে বাংলাদেশের ব্যাংক ডাকাতের সাথে আওয়ামী লীগের লোকেরা তখন জড়িত ছিল বাংলাদেশের সেই পরবর্তী নবজাতক বাংলাদেশ সেই বাংলাদেশকে ধর্ষণ করার জন্য ছাত্রলীগের গুন্ডাবাহিনীকে তখনই লেলিয়ে দেওয়া হয়েছে সেই থেকে ইতিহাসের ধারাবাহিকতায় তারা সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের যে মানিক তৈরি করেছে সেই গোটা বাংলাদেশে ধর্ষণের এক মহারাজ্য সৃষ্টি করেছে পরিষ্কার ভাষায় বলতে চাই ধর্ষণ করা ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সমাজ আর কোন প্রতিষ্ঠানে দেখতে চায় না করোনা সংক্রমণের চেয়েও আজকে ছাত্রলীগ গোটা পৃথিবীর মানুষের জন্য বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য ভয়াবহ এক রূপ ধারণ করেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই হয় ছাত্রলীগকে শেখ হাসিনা আপনি ঠিক করুন না হয় ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করুন আর যারা এই অপকর্মের সাথে জড়িত সুবর্ণচারে যারা ধর্ষণ করেছে আমাদের মা বন্ধুর ইজ্জত যারা লুণ্ঠন করেছে আজকে তথাকথিত অভিযোগ দিয়ে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন তথাকথিত অভিযোগ দিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আজকে আপনারা জেলে রেখেছেন অথচ প্রকাশ্য দিবালকে যারা এই দর্শনের সাথে সংযুক্ত তাদের আপনারা কোন বিচার করছেন না রাজপথে গণ তীব্র আন্দোলন গড়ে তুলে এই সমস্ত দর্শনের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে ঘুমের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো সহ জনগণের এই দেশের জনগণ এক সময় বিচার করবে আপনাদের আগামী দিনে সেই সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা পালন করে এই জগদ্দল পাথর সরকারকে উৎখাত করে একটি ইসলামী সরকার একটি মানবতার সরকার প্রতিষ্ঠিত করব সেই প্রত্যাশা